সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বিনোদন আড্ডায়। আপনাদের সঙ্গে আছি আমি খান তাজদিন হাসান। আমার সঙ্গে দুজন অতিথি আছেন, তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিব। তবে তার আগে আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি, আজকে আমরা কথা বলবো প্রামাণ্যচিত্র অর্থাৎ ডকুমেন্টারি ফিল্ম এবং 17 মার্চ ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া প্রামাণ্যকার পর্ষদ প্রবর্তিত প্রামাণ্যচিত্র পুরস্কার 2022 নিয়ে। পরিচয় করে দিচ্ছি আমাদের অতিথির সঙ্গে। আমাদের সঙ্গে আছেন নির্মাতা ফরিদুর রহমান এবং ব্রাত্য অমিন। ভালো আছেন নিশ্চয়ই? আমরা প্রামাণ্যচিত্র নিয়ে তো অবশ্যই জানবো, আমাদের অনেক প্রশ্ন আছে, দর্শকেরও অনেক প্রশ্ন আছে। তবে তার আগে জানতে চাই যে এই যে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেটা বলছিলাম যে প্রামাণ্যচিত্র পুরস্কার 2022, এই অনুষ্ঠানটা নিয়ে একটু প্রথমে জানতে চাই যে এই উদ্যোগটা আসলে প্রামাণ্যকার পর্ষদ থেকেই নেওয়া এই উদ্যোগটা বা এই অনুষ্ঠানটা প্রথমবারের মতো হতে যাচ্ছে, আপনাদের মধ্যে নিশ্চয়ই অনেক উত্তেজনা কাজ করছে বা নিশ্চয়ই অনেক পরিকল্পনা আছে অনুষ্ঠানটা নিয়ে, এটা নিয়ে একটু স্যার আপনার কাছে প্রথমে জানতে চাই। প্রামাণ্যকার পর্ষদের এই যে প্রামাণ্যচিত্র নিয়ে যে পুরস্কার আমরা প্রবর্তিত করতে যাচ্ছি, এটির পেছনে তাকালে বলতে হবে যে আসলে প্রামাণ্যচিত্রকে জনপ্রিয় করে তোলা, বিশেষ করে তরুণদের মধ্যে প্রামাণ্যচিত্র নিয়ে ভাবনা সম্প্রসারিত করা, তরুণদেরকে প্রামাণ্যচিত্র দেখতে এবং নির্মাণে উৎসাহিত করা, এটি মূল উদ্দেশ্য। তবে তার আগে বলা দরকার, আমরা যদি চলচ্চিত্রের ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখব চলচ্চিত্রের ইতিহাস কিন্তু শুরু হয়েছে প্রামাণ্যচিত্র দিয়ে। আমরা যদি লুমিয়ার ব্রাদার্সের সেই ট্রেন অ্যারাইভিং দ্য স্টেশন অথবা ওয়ার্কার্স লিভিং দ্য ফ্যাক্টরির মতো 1 মিনিটের ছবিগুলো দেখি, তাহলে এগুলো দেখবো যে সবগুলোই আসলে প্রামাণ্যচিত্র। আর 1947-এ দেশভাগের পরে প্রথমবারের মতো সে সময়ের পূর্ব পাকিস্তান, আমাদের পূর্ব বাংলায় যে ছবিটি তৈরি হয়েছিল সেটিও কিন্তু প্রামাণ্যচিত্র, এবং দুটি প্রামাণ্যচিত্র নির্মিত হয়েছিল আমাদের প্রথম কাহিনীচিত্র মুখোমুখোশ নির্মাণের আগে। এই দুটি প্রামাণ্যচিত্রের একটি নিউজরিল ইন দ্য মিস্ট আর প্রামাণ্যচিত্র সালামত, এই দুটি তৈরি করেছিলেন নাজির আহমদ। তো এই যে প্রামাণ্যচিত্রের এই ঐতিহ্য, মানে চলচ্চিত্রের আদি ইতিহাস আসলে প্রামাণ্যচিত্রের ইতিহাস, চলচ্চিত্রের ইতিহাস আসলে প্রামাণ্যচিত্রের ইতিহাস। সে কারণে প্রামাণ্যচিত্রকে আমরা কোনোভাবেই গুরুত্বহীন মনে করতে পারি না, বরং সর্বাধিক গুরুত্ব দেওয়া উচিত প্রামাণ্যচিত্রের দিকে। আমরা যদি স্বাধীন বাংলাদেশে তাকাই তাহলে দেখব যে এখানেও স্বাধীন বাংলাদেশের প্রথম চলচ্চিত্রটি স্টপ জেনোসাইড, জহির রায়হান যেটি তৈরি করেছিলেন, যেটি একটি কালজয়ী চলচ্চিত্র এবং যা আমাদের স্বাধীনতার যুদ্ধকে যেমন তুলে এনেছে তেমনি মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করেছে, আমাদের ইতিহাসকে তুলে ধরেছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে হলেও স্বাধীনতার আজ 52 বছর পরেও প্রামাণ্যচিত্র নিয়ে তেমন কোনো কাজ নেই, এমনকি এক ধরনের বিভ্রান্তি কাজ করছে। প্রামাণ্যচিত্র বলতে অনেকে অনেক কিছু মনে করেন, অনেকে মনে করেন যে এটি বোধহয় সরকারের প্রচার প্রপাগান্ডার জন্য করা হয়, অথবা কোনো একটি বিশেষ উদ্দেশ্যে, বাণিজ্যিক উদ্দেশ্যে বা কোনো মোটিভেশন, সেই কারণেই প্রামাণ্যচিত্র। কিন্তু প্রামাণ্যচিত্র যে আসলে জীবনের প্রকৃত ছবি যা সরাসরি দর্শকের কাছে একটি বাস্তবতাকে তুলে ধরে, মানে বাস্তবতার যে সৃজনশীল প্রকাশ সেটি যে প্রামাণ্যচিত্র, এই বিষয়টি আমরা আমাদের চলচ্চিত্র নির্মাতা এবং দর্শকদের মধ্যে নিয়ে যেতে চাই। আমরা যদি একটু সিনেমার কথা ভাবি, যে এখন এখনকার জেনারেশনে যারা আছেন, এখনকার প্রজন্মে, তারা বাস্তবধর্মী সিনেমা দেখতে আমার মনে হয় বেশি পছন্দ করে। কোনো সিনেমার সঙ্গে যদি একটি ট্যাগ জুড়ে দেওয়া হয় সত্য ঘটনা অবলম্বনে, যদিও সেখানে ফিকশনের আশ্রয় নেওয়া হয়, তাহলে সেই দিক থেকে তুলনা করতে গেলে কি উচিত ছিল না যে প্রামাণ্যচিত্রের জনপ্রিয়তা আরও বাড়া বা প্রামাণ্যচিত্রের দিকে নির্মাতাদের আরও বেশি তৈরিতে বেশি ঝুঁকে যাওয়া? আসলে সমস্যাটা অন্য জায়গায়। আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি, আমাদের ইন্ডাস্ট্রি, আমি আর্ট অর্থে বলছি না, ফিল্ম ইন্ডাস্ট্রি বলতে যা বোঝায়, এবং সেখানে সরকারি পৃষ্ঠপোষকতার কথা যদি বলি বা যারা নির্মাতা তাদের যারা অর্থ বিনিয়োগ করেন, যারা প্রযোজক, তারা সবসময় চেষ্টা করেন তাদের বিনিয়োগকৃত অর্থ যেন মুনাফা হয়ে ফেরত আসে। সেই কারণেই বাস্তবতার বাইরে দর্শকের কাছে খুব আকর্ষণীয় করে তুলে ধরা নাচে গানে ভরপুর জাতীয় জিনিস বা অবাস্তব কাহিনী, সেসবগুলো নিয়ে তারা বাণিজ্যিক চলচ্চিত্র নির্মাণ করেছেন। তাতে আমাদের আপত্তি নাই, দর্শক তো বিনোদন চায়, বিনোদন দেখাতে কোনো আপত্তি নেই, কিন্তু আমরা পাশাপাশি আমাদের জীবনের ছবি দেখতে চাই। আমাদের দৈনন্দিন জীবনের কাহিনী সেটি হতে পারে ফিকশন আকারে, কাহিনীচিত্র আকারে, তবে আমরা যদি প্রকৃত অর্থেই একেবারেই
নির্জলা সত্যকে দেখতে চাই তাহলে প্রামাণ্যচিত্রের কাছেই আমাদের ফিরে যেতে হবে। এবং সারা পৃথিবীতে কিন্তু এখন প্রামাণ্যচিত্র নিয়ে কাজ হচ্ছে, অনেকেই প্রামাণ্যচিত্রকে সারা পৃথিবীতে এখন শুধু পুরস্কারের জন্য না, শুধু নির্মাণের জন্য না, শুধু সৃজনশীলতার জন্য না, এটি একেবারে জীবনের অংশ হিসেবে ধরা হচ্ছে। এবং সেই কারণেই প্রামাণ্যচিত্রের দর্শক সংখ্যা বাড়ছে আমাদের দেশে, এর পৃষ্ঠপোষকতার অভাবে। আমি একটা উদাহরণ দিই, আমাদের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের 27টি পুরস্কার দেওয়া হয়েছে, সেখানে 26টি পুরস্কারই যেখানে কাহিনী চিত্রের জন্য, প্রামাণ্যচিত্রের জন্য সেখানে মাত্র একটি পুরস্কার। অর্থাৎ আমাদের জাতীয় জীবনের সর্বক্ষেত্রে প্রামাণ্যচিত্রের প্রতি যে অবহেলা, যে বিমতা সুলভ আচরণ, আমার মনে হয় সেই কারণটিও অন্যতম কারণ যে আমরা চেষ্টা করছি আমাদের প্রামাণ্যচিত্রকে আমরা দর্শকের কাছে নিয়ে যেতে। কর্তৃপক্ষই কিছুটা অবহেলা করছে কিনা বা কিছুটা নজরানন্দাজ করে চলে যাচ্ছে কিনা আপনার কি মনে হয়? এটা আমার মনে হয় যে কিছুটা বোঝার ভুলও আছে। ওই যে আগেই বললাম যে প্রামাণ্যচিত্র নিয়ে যে বিভ্রান্তি, সেটি হচ্ছে যে বহু বছর ধরে মনে করা হতো যে এটি হবে নিউজ রিল বা সরকারের কোনো উন্নয়নমূলক কাজ, কাজেই দর্শক এটা দেখবে না, অতএব এখানে অর্থ বিনিয়োগ করে লাভ নেই, আমরা বরং আমাদের বিনোদনমূলক কাহিনী চিত্রের দিকে যেখানে স্টার কাস্ট থাকবে, নায়ক নায়িকারা থাকবে এবং সেটি বাজারে কাটতে হবে বেশি। এবং সেই সব কারণেই আমার মনে হয় যে প্রামাণ্যচিত্রের তুলনায় কাহিনী চিত্রের দিকে দর্শক এমনকি নির্মাতাদের আগ্রহ বেশি। তো সেই জন্য আমাদের মনে হয় যে এখন তরুণদেরকে, বিশেষ করে যারা চলচ্চিত্র নিয়ে এখন ভাবতে শুরু করেছেন, বিভিন্ন চলচ্চিত্র শিক্ষার প্রতিষ্ঠানে কাজ করছেন, বিশ্ববিদ্যালয়ে পড়ছেন, তাদেরকে যদি প্রামাণ্যচিত্রে আগ্রহী করে তোলা যায় তাহলে আমাদের দর্শক এবং নির্মাতা উভয়ই বাড়বে। আশার কথা যে আমরা যে পুরস্কারটি দিতে যাচ্ছি বা যে অনুষ্ঠানটি করতে যাচ্ছি সেখানে বেশ কিছু তরুণ নির্মাতার ভালো ছবি আমরা পেয়েছি। আমাদের এখানেও একজন উপস্থিত আছেন, আপনি তার সঙ্গে কথা বলতে পারেন, তাহলে একটা ধারণা পাবেন। প্রাথমিক আমি আপনার কাছে আসতে চাচ্ছিলাম, আমরা আপনার তৈরি যে প্রামাণ্যচিত্রটি আছে যেটি প্রদর্শিত করা হবে এই অনুষ্ঠানে সেটি নিয়ে কথা বলবো, তবে তার আগে আপনার কাছে আমি জানতে চাই, একজন নির্মাতা হিসেবে আপনি আসলে প্রামাণ্যচিত্র এবং গতানুগতিক মূলধারা যে চলচ্চিত্র, এই পার্থক্যটা আসলে কোথায়? যদি আপনি ফরম্যাটের দিক থেকে বলেন, অঙ্ক দুটোতেই একই, হয়তো সেটার ধরন ভিন্ন। কাহিনী চিত্রেও একজন অভিনেতা অভিনেত্রীর দরকার পড়ে, প্রামাণ্যচিত্র কাউকে না কাউকে উপস্থিত হতে হয়, সেটা হয়তো সে অভিনয় করে না, সে সত্যিকারের একটা চরিত্রই হয়তো ঘুরে বেড়ায় বা কথা বলে, আমরা তাকেই অনুসরণ করি, তার কথাই শুনি। সেই হেতু তার মানে কাহিনী চিত্র এবং প্রামাণ্যচিত্রের ভঙ্গি ভিন্ন কিন্তু উপকরণ প্রায় একই। ওখানে হয়তো আমরা দেখি যে মেকআপ নিয়ে ভিন্ন একটা চরিত্র সাজে, আর প্রামাণ্যচিত্রে যেটা স্যার বলছিলেন যে নির্জলা সত্যের কাছাকাছি যেতে হয়, সেহেতু আমরা একটা কথার কথা, একজন জেলে যদি আমাদের প্রধান চরিত্র হয় বা একজন কৃষক যদি আমাদের প্রধান চরিত্র হয় বা যেই হোক, এরকমের যখন একটা চরিত্র হয় তখন সেটা সত্যিকারের একটা চরিত্রের কাছেই আমাকে যেতে হয়, আমাকে সাজতে হয় না আর কি। কিন্তু কাহিনী চিত্রে যেটা হয় যে আমরা অনস্ক্রিনে আমরা দেখি যে অনেক বিভিন্ন ধরনের অভিনেতা যারা আমরা চিনি বিভিন্ন সময়, কারণ তারা একই ব্যক্তি বিভিন্ন চরিত্রে অভিনয় করতে করতে তারা পরিচিত হয়ে ওঠেন, সেই জায়গা থেকে তারা অভিনয় করেন এবং ওই চরিত্রটা সাজার চেষ্টা করেন। এই যে আমরা বলছি যে দর্শক আসলে প্রামাণ্যচিত্র সেভাবে গ্রহণ করতে পারে কিনা, মানে দর্শক এবং নির্মাতা একে অপরের উপর নির্ভরশীল, কি দেখাচ্ছে এবং সে কি দেখতে চাইছে। আমি একটি ছোট্ট ঘটনা আপনাকে বলতে চাই, এখন তো ওটিটির যুগ, সবাই ওটিটিতে দেখছে, তো নেটফ্লিক্সে এরকম বাইরের দেশের আমেরিকান অনেক ডকুমেন্টারি ফিল্ম আছে, সিরিজ আছে যা এখনকার জেনারেশন পছন্দ করছে, এই অর্থেই যে বাংলাদেশে একটি রেটিং করে। বাংলাদেশে এখন বর্তমানে নেটফ্লিক্সে কিন্তু এক নম্বর একটি ডকু সিরিজ আছে যেটি বাহিরের, তো মানে বাংলাদেশের দর্শক এই রিজিয়ন থেকে মানুষ দেখছে, দেখতে চাইছে, কিন্তু আমাদের দেশের নির্মাতারা আসলে এখন পর্যন্ত সেভাবে কেন আগ্রহী হয়ে উঠছে না? এটা কি শুধুমাত্র সরকারের পৃষ্ঠপোষকতার অভাবে নাকি তাদের ব্যক্তিগত আগ্রহ তৈরি হচ্ছে না? এটা তো একটা চর্চার বিষয় আসলে। আপনি হুট করে যেটার বাজার ভালো, সবসময় বাজার খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ বাজার আপনাকে নির্দেশ করে যে আপনি কি খাবেন, আপনি কি পরবেন, আপনি কি দেখবেন। তো যখন
প্রামাণ্যচিত্রের মানে ওই যে চর্চাটাই যখন নাই, যখন একজন নির্মাতা মানে সারা বছর ধরেন সে প্রামাণ্যচিত্রটাই করতে চায় কিন্তু তার কোনো পৃষ্ঠপোষকতা যখন থাকে না, তখন সে বাধ্য হয়ে কী করে, একটা মানে একটা বিজ্ঞাপন বানাতে যায়, একটা নাটক বানাতে যায়, বা যদি অর্থে কুলায় বা যদি প্রযোজক পায় তাহলে হয়তো একটা সিনেমার বানাতে যায়, কিন্তু তার প্রামাণ্যচিত্রের জন্য কোনো প্রযোজক সে পায় না। সরকারিভাবে আসলে নিয়মটাই হয়, সাধারণত বিশ্বের ধারাটাই বা রীতিটাই এরকম যে যেই ক্ষেত্রে বা যেই মানে জায়গায় প্রয়োজন, মানে এই ধরনের প্রামাণ্যচিত্র বানানো প্রয়োজন কিন্তু অর্থ পাওয়া যাচ্ছে না, বা বিভিন্ন ধরনের প্রাইভেট যে স্পন্সরশিপ সেগুলোর অভাবে যখন এই ধারাটা অব্যাহত মানে বিঘ্নিত ঘটে, তখন সরকারকে এগিয়ে আসতে হয়। তো সেখানে সরকারও গত বেশ কিছু বছর ধরেই আমরা দেখছি যে প্রামাণ্যচিত্রকে মানে ওই অর্থে বলবো যে কোনোভাবেই গুরুত্ব দেওয়া হচ্ছে না, তারা কোনো পৃষ্ঠপোষকতাই করছেন না। এটা গত বেশ কিছু আমাদের যে অনুদান প্রক্রিয়া যেটা নিয়ে আমরা গত কয়েক বছর ধরেই কথা বলার চেষ্টা করছি, বলার চেষ্টা করছি, সবসময়ই সরকার যেটা করে বা করতে হয় যে এই প্রামাণ্যচিত্রকে আপনার অনুদান দিতে হয় বেশি করে, সেখানে বরঞ্চ গত কয়েক বছর ধরে সরকার প্রামাণ্যচিত্রের অনুদান আরও কমিয়ে আনছে। এবং পূর্ণদৈর্ঘ্য একটা চলচ্চিত্রের যে আপনার শাখা রয়েছে যেটা স্বল্প দৈর্ঘ্যের থেকে অনেক দৈর্ঘ্য বেশি, সেইটাতে তো কোনো অনুদানই দেওয়া হচ্ছে না। তো আপনি বলেন, আপনি যে বললেন একটু আগে যে নেটফ্লিক্সে একটা খুব জনপ্রিয় একটা সিরিজ হচ্ছে, তো ওই সিরিজ বাংলাদেশে কী করে নির্মিত হবে? আরেকটা বড় বিষয় হচ্ছে বাংলাদেশের ইভেন কোনো টেলিভিশন পর্যন্ত সরকারকে তো আমি বললামই, ব্যক্তিগতভাবে বা মানে গোষ্ঠীগতভাবে বা প্রতিষ্ঠানগতভাবে যে সমস্ত সংস্থার এগিয়ে আসতে পারত সেই সমস্ত সংস্থা পর্যন্ত আপনার কোনো নির্মাতাকে ধরে তারা বলছে না, ইভেন তাদের কোনো স্লট পর্যন্ত নেই। এটা হচ্ছে দুঃখজনক যে বাংলাদেশে কোনো টেলিভিশনে আপনি কোনো প্রামাণ্যচিত্রের জন্য সুনির্দিষ্টভাবে উইকলি একটা হলেও কোনো স্লট আপনি পাবেন না যেই স্লটে শুধু প্রামাণ্যচিত্র দেখানো হয়। এই যে পুরো জায়গাটাই যখন ভ্যাকিউম, পুরো জায়গাটাই যখন খালি, তো একজন চলচ্চিত্র নির্মাতা তৈরি হবেন কীভাবে? তৈরি না হলে সে মানে এটা তো একটা প্র্যাকটিসের বিষয়, এটা তো একটা চর্চার বিষয়। তো চর্চার মধ্যে না থাকলে সেই আঙ্গিকটা মানে কী করে মানে প্রাথমিক আমি জানতে চাই যে এই যে বাজেটের সমস্যা বা বিভিন্ন সংস্থা টেলিভিশনের পৃষ্ঠপোষকতার সমস্যা, সমস্যাটা কি আসলে শুধু এখানে? আমরা আন্তর্জাতিক যেসব ডকুমেন্টারি নির্মিত হচ্ছে তাদের যে ভাষা বা তাদের যে স্ট্যান্ডার্ড সেটা মেনটেন করার মতো মেধা কি আমাদের দেশে তৈরি হয়েছে বা হচ্ছে কিনা? এটা আসলে ওই যে অনেকটা ওই রকমের, এটা কি মুরগি আগে না ডিম আগে, এরকমের হয়ে গেছে বিষয়টা। কারণ কি, এটা আসলে দুটো একই সাথেই মানে চলমান, একটা জিনিস হবে সাথে সাথে এটার চর্চা যত বেগবান হবে এটার তত নির্মাণ শৈলী তত ডেভেলপ হবে, তত বেশি সুনিপুণ হবে। এই যে একটি উদ্যোগ নেওয়া হয়েছে প্রামাণ্যকার পর্ষদ থেকে, একটি উদ্যোগ নেওয়া হয়েছে, একটু বিস্তারিতভাবে আমি এই পর্ষদটা নিয়ে একটু কথা বলতে চাই স্যার, আপনার কাছে একটু জানতে চাই। আচ্ছা, আমরা ওই একই কথা আমিনের কথা ধরে বলি। আমি নিজে রাষ্ট্রীয় টেলিভিশন অর্থাৎ বাংলাদেশ টেলিভিশনে 3 দশকের বেশি সময় ছিলাম। তা আমার এই টেলিভিশনের শেষ দিকে আমরা চেষ্টা করেছিলাম প্রামাণ্যচিত্রের একটি নিয়মিত স্লট তৈরি করা, এবং এটা সম্ভব হয়েছিল। অল্প কিছু, খুব বেশি সংখ্যক ডকুমেন্টারি আমরা দেখাতে পারিনি, তারপরেও এটি চালু করা হয়েছিল। তখনকার মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে এটি দেখাতে শুরু করা হয়, এবং দেখা গেছে যে তখন কিন্তু বেশ কিছু তরুণের মধ্যে এই উদ্যোগটা চলে এসেছিল যে আমরা প্রামাণ্যচিত্র তৈরি করব। সমস্যাটা দাঁড়ালো কোথায়, যখন দেখা গেল যে বাংলাদেশ টেলিভিশন টাকা দিয়ে ডকুমেন্টারি ছবি কিনছে, তখন যাদের পক্ষে এটা ম্যানিপুলেট করা সম্ভব তারা যা কিছু একটা তৈরি করে নিয়ে চলে আসছে বাংলাদেশ টেলিভিশনে। আমি বাংলাদেশ টেলিভিশনের তখন অনুষ্ঠান বিভাগের উপমহাপরিচালক অর্থাৎ অনুষ্ঠান বিভাগের প্রধান, কিন্তু আমি কিন্তু আমার পছন্দ মতো ডকুমেন্টারি কিনতে পারছি না, অথবা কোনো ডকুমেন্টারিকে স্পন্সর করতে পারছি না, কারণ বিভিন্ন ধরনের চাপ, শুধু মানে চিন্তাটা বিভিন্ন ধরনের চাপ। আমাদের উদ্যোগটা খুব ভালো ছিল কিন্তু বিভিন্নমুখী চাপের ফলে পরে বন্ধ করে দিতে হয়েছে, কারণ যে ডকুমেন্টারি আমরা দেখাতে চাই সত্যিকারের জীবন ঘনিষ্ঠ ডকুমেন্টারি, সেটি কন্টেন্টের দিক থেকে এবং ফরম্যাটের দিক থেকে ভালো ডকুমেন্টারি দেখানোর
সব রকম সদিচ্ছা আমাদের ছিল, কিন্তু নানামুখী চাপের কারণে আমরা সেটা কাজটা করতে পারিনি। তো কাজে আমাদের দেশে শুধু যে নির্মাতার সমস্যা তা না, নির্মাতাদেরও ভালো নির্মাতারাও বিভিন্ন কারণে হতাশ হয়ে যান। তারা যখন দেখেন যে আমি একটি ভালো কাজ করছি কিন্তু মূল্যায়ন হচ্ছে না, বাংলাদেশ টেলিভিশন আমারটা না কিনে একেবারে যাচ্ছে তাই একটা ডকুমেন্টারি 1.5 লাখ টাকা দিয়ে কিনে নিচ্ছে, তখন স্বাভাবিকভাবে সেই তরুণ দ্বিতীয়বার এই কাজটি করতে আর উৎসাহিত হন না। তো এই ধরনের ঘটনাগুলো আমাদের দেশে আছে। তো আমরা সেই কারণে চেষ্টা করছি যে একেবারে ব্যক্তিগত উদ্যোগে, এখন তো ক্যামেরা, লাইট, সাউন্ড সব কিছু অনেক সহজ হয়ে গেছে, খুব ছোট ক্যামেরা দিয়ে আমাদের বন্ধুদের মধ্যে অনেকেই খুব একেবারেই সাধারণ ক্যামেরা দিয়ে, এমনকি মোবাইল ফোন দিয়ে সারা দুনিয়াতেই এখন ডকুমেন্টারি ছবি তৈরি হচ্ছে এবং উল্লেখযোগ্য কাজ হচ্ছে। তা আমরা চাচ্ছি যে এভাবেই হোক, অন্তত ক্রিয়েটিভিটির দিক থেকে, সৃজনশীলতার দিক থেকে যেন এটি ভালো কাজ হয় আর কি। মানে সেটা যন্ত্রের কারণে না, যন্ত্রের পিছনে যে মানুষটি তার সৃজনশীলতা পর্দায় প্রতিফলিত হবে এটাই আমরা চাচ্ছি। সেই কারণে এই উদ্যোগ, এবং এখানে আমরা দুজন বিশিষ্ট চলচ্চিত্রকারের নামে এই পুরস্কার প্রবর্তিত করেছি। একজন হচ্ছেন চলচ্চিত্র নির্মাতা, লেখক, সাংবাদিক, শিক্ষক আলমগীর কবির, যিনি আমাদের প্রায় সবারই চলচ্চিত্র শিক্ষক, তার নামে একটি চলচ্চিত্র পুরস্কার। এবং আমাদের বন্ধু অকাল প্রয়াত তারেক মাসুদ, তিনিও চলচ্চিত্র নির্মাতা, চিত্রনাট্যকার, যিনি মুক্তিযুদ্ধের ছবি নিয়ে কাজ করেছেন, এই তারেক মাসুদ, এই দুজনের নামে আমরা এটি প্রবর্তিত করেছি। এই জন্য যে তরুণদেরকে উৎসাহিত করা, এইরকম মানুষ এই দেশে ছিলেন যারা চলচ্চিত্রের জন্য কাজ করেছেন, তোমরা আসো, আমরা নিশ্চয়ই ভবিষ্যতে প্রামাণ্যচিত্রের জন্য একটি ভালো ক্ষেত্র প্রস্তুত করতে পারবো, যেখানে আমরা প্রামাণ্যচিত্র দর্শকের কাছে ভালো প্রামাণ্যচিত্র নিয়ে যেতে পারবো, এটি আমাদের মূল উদ্যোগ। প্রাত্যমিন, আপনার সঙ্গে আমি কথা বলতে চাই, যে উনি বলছিলেন আমরা নির্মাতাদের নিয়ে কথা বলছিলাম, স্বয়ং আপনি উপস্থিত আছেন, আপনার একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে 18 মার্চ, আপনার প্রামাণ্যচিত্র কোম্পানি দেশ নিয়ে আমরা একটু জানতে চাই। কোম্পানি দেশ, এটার উদ্বোধনী প্রদর্শনী হবে 18 মার্চ বিকেল 5টায়। এই প্রামাণ্যচিত্রের বিষয়বস্তু মূলত আমাদের একটু গভীর। আমাদের এই যে প্রামাণ্যচিত্রের যে আজকে সংকট, এটার পেছনেও বা এটার পেছনে একটা যোগসূত্র হয়তো আমরা আমাদের কোম্পানি দেশ ছবিটার মধ্যেও খুঁজে পাবো। অনেকটা এরকম এটার বিষয়টা যে আমি রূপগঞ্জ উপজেলা এবং রূপগঞ্জ ইউনিয়ন আমার গ্রাম, মানে আমার জন্মস্থান, ওই অঞ্চলের আসলে বিষয়বস্তু নিয়ে মূলত এই ডকুমেন্টারিটা। সেই অঞ্চলে আমরা দেখতে পাই যে সরকারি এবং বেসরকারি বিভিন্ন উদ্যোগ বা সমর্থন বা সহযোগিতার মাধ্যমে ওই অঞ্চলে এক ব্যাপকভাবে অপরিকল্পিত নগরায়ন হচ্ছে। এই নগরায়নের ফলে ওই অঞ্চলের সাধারণ মানুষ ব্যাপকভাবে আপনার ভুক্তভোগী হচ্ছে, এমনকি এমনও ঘটনা ঘটতে যাচ্ছে বলে আমরা শঙ্কা করছি যে একটা এলাকাই হয়তো উচ্ছেদ হয়ে যাবে, কোনো না কোনোভাবে তারা ট্র্যাপে পড়ে বা তারা বাধ্য হয়ে তারা হয়তো তাদের জমি, ভিটেবাড়ি বিক্রি করে দিতে বাধ্য হবে বা হচ্ছে। তার ফলে তারা ওই যে এই এত বছর ধরে যে বাপদাদার ভিটাতে যারা ছিলেন তারা আর ওখানে থাকতে পারবেন না, তারা উচ্ছেদ হয়ে অন্যত্র চলে যাবেন। এই যে একটা কি বলে, আমরা এটাকে বলছি ডেভেলপমেন্ট রিফিউজি, হ্যাঁ, আর বলি যে ডেভেলপমেন্ট ভিকটিম। এই দুই ধরনের ঘটনার ফলে ওই অঞ্চলের যে একটা একটা ডিসপ্লেসমেন্ট হচ্ছে সাধারণ মানুষের, শুধু মানুষের নয়, মানুষের পাশাপাশি এই অঞ্চলের যে ভূপ্রাকৃতিক মানে সৌন্দর্য ছিল, ভূপ্রাকৃতিক যে সর্বপ্রাণের সহাবস্থান ছিল সেটাও যে বিনষ্ট হবে, এই বিষয়গুলো আমরা এই চলচ্চিত্রে তুলে ধরার চেষ্টা করেছি। আমি একটু ছোট্ট করে জানতে চাই যে আপনিও একজন তরুণ নির্মাতা, আপনি এই ইন্সপিরেশনটা কোথা থেকে পেয়েছেন যে আমি একটি প্রামাণ্যচিত্রই নির্মাণ করতে চাই? এটা তো মানে বেসিক্যালি আসলে আমার সত্যকে নিয়ে কাজ করার একটা তীব্র আকাঙ্ক্ষা আমার মধ্যে সবসময় কাজ করে। এটা তো আসলে একটা আর্ট ফর্ম। সো আমি
আমার শিল্প জীবনের বা শিল্প যাত্রার জীবনের শুরু বেসিক্যালি থিয়েটারের মধ্য দিয়ে। আমি 2001 সাল থেকে থিয়েটারের সাথে যুক্ত ছিলাম, এখনও বর্তলা নামে একটা থিয়েটারের সাথে আমি যুক্ত, যেটার প্রতিষ্ঠাতা সদস্য বটে। তো এই এই শিল্প চর্চার বা শিল্প নির্মাণের আকাঙ্ক্ষা থেকে আমি সবসময়ই বেছে নেওয়ার চেষ্টা করেছি যেটা আমি খুব কাছের, মানে খুব পরিষ্কার করে সাধারণ মানুষের সত্য ঘটনা তুলে ধরতে পারি, সেইটার একটা শিল্পিত রূপ তুলে ধরতে পারি। সেই চাওয়া বা সেই আকাঙ্ক্ষা থেকেই মূলত প্রামাণ্যচিত্র নিয়ে কাজ করা আমার। বা আপনার জন্য অনেক অনেক শুভকামনা। থ্যাংক ইউ স্যার। আপনার কাছে আমি আরেকবার আসতে চাই যে আমি একটা, আমরা যারা দর্শক যারা সিনেমা দেখি, আমাদের খালি চোখে বোঝাটা খুব মুশকিল। একজন নির্মাতার দৃষ্টিভঙ্গি থেকে আমি জানতে চাই যে এই যে প্রামাণ্যচিত্রের ভাষা এবং যেসব কাহিনী চিত্রের ভাষা এখন বর্তমানে এসে কাহিনী চিত্র এবং প্রামাণ্যচিত্র কোনো একটা জায়গায় মিশে যাচ্ছে বা ব্লেন্ড হয়ে যাচ্ছে অন্তত আন্তর্জাতিক পর্যায়ে, এই জিনিসটা আপনি আসলে কিভাবে দেখেন? পার্থক্য করা খুব মুশকিল। একেবারে খুবই সত্যি কথা। আমরা এখন অনেক কাহিনী চিত্র দেখছি যেখানে প্রামাণ্যচিত্রের আদলে তৈরি হচ্ছে, প্রামাণ্যচিত্রের বিভিন্ন এলিমেন্ট ঢুকে পড়ছে। আবার অনেক প্রামাণ্যচিত্র দেখছি যেখানে কিছুটা রিপ্রোডাকশন, অর্থাৎ কিছু বিষয় তৈরি করে নেওয়া হচ্ছে, যেটি হ্যাঁ যেটি আসলে ফিকশন ছবির ধারা। তো দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রেই এই দুটির যে সংমিশ্রণ, এর ফলে প্রামাণ্যচিত্র কিন্তু দর্শকের কাছে আরও বেশি গ্রহণযোগ্য হচ্ছে বলে আমার মনে হয়। আবার কাহিনী চিত্রের মধ্যে যখন প্রামাণ্যচিত্র ঢুকে পড়ছে, সেটিও অনেক বেশি জীবন ঘনিষ্ঠ মনে হয়। আমি একটি উদাহরণ দিই, আমাদের বন্ধু সম্প্রতি মোহাম্মদ কাইয়ুম একটি ছবি তৈরি করেছেন, কুড়া পক্ষীর শূন্যে উড়া। এই ছবির অনেক দৃশ্যই, এটি যেহেতু বাস্তব লোকেশনে তৈরি করা এবং সত্যিকারের সিজন ধরে করা আর কি, এখানে কোনো মেকি কাজ না, যখন বন্যা আসছে, যখন ফসল উঠছে, এই দীর্ঘ সময় ধরে শুট করে করা, পরিবর্তন দেখিয়েছেন, এই যে ঋতুর পরিবর্তনগুলো উনি ধরেছেন, এটি তো আসলে ডকুমেন্টারি এলিমেন্ট। তো এইভাবেই কিন্তু এখন কাহিনী চিত্রের মধ্যে ক্যারেক্টার আছে, ফিকশনের ক্যারেক্টার, কিন্তু আবার আমরা দৃশ্যগুলো দেখছি বাস্তবে। এইভাবে আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন ছবিতে এই জিনিসগুলো ঢুকে পড়ছে, এবং এর ফলে আমার মনে হয় যে প্রামাণ্যচিত্রের যে এই এই ধারাটি দর্শকের কাছে আরও বেশি গ্রহণযোগ্য হয়ে উঠছে। আমার মনে হয় আমরাও ভবিষ্যতে এমন কিছু ছবি আমাদের দেশে করতে পারব, আমরা যারা পারিনি, হয়তো আমাদের তরুণ নির্মাতারা সেটি করবেন, এবং সেই আকাঙ্ক্ষা থেকে, সেই আশা থেকে আমরা এই প্রামাণ্যকর পর্ষদের এই উৎসব আয়োজন করতে যাচ্ছি এবং পুরস্কার প্রবর্তন করতে যাচ্ছি, এবং এই পুরস্কার আমার ধারণা আগামীতেও এটি চলমান থাকবে এবং তরুণরা উৎসাহিত হবেন। এই পুরস্কারের অর্থমূল্য কিন্তু খুব কম না, ছোটোখাটো ডকুমেন্টারি তৈরি করা যাবে, কাজে তারা যদি উৎসাহিত হন পরবর্তীতে হয়তো তারাও এগিয়ে আসবেন, এটি আমাদের মূল আকাঙ্ক্ষার দিক। থ্যাংক ইউ সো মাচ স্যার, আপনাদের দুজনের জন্য অনেক অনেক শুভকামনা এবং অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। সময় টেলিভিশনকে আপনাকে ধন্যবাদ। দর্শক, অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আজকে এখানেই বিদায় নিতে হচ্ছে। আমরা কথা বলছিলাম প্রামাণ্যচিত্র নিয়ে এবং আসন্ন অনুষ্ঠান প্রামাণ্যচিত্র পুরস্কার 2022 নিয়ে। আমি এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোডে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সঙ্গেই থাকবেন সময়।